আসসালামু আলাইকুম। এ পর্যন্ত পাঁচটি মার্কিন ড্রোনকে কিন্তু ভূপাতিত করেছে হুতি যোদ্ধারা। মার্কিন ড্রোনকে একের পর এক পরাস্ত করছে হুতি যোদ্ধারা। মার্কিন বাহিনী এবার চরম ধরা খাচ্ছে হুতি যোদ্ধাদের হাতে। এই সম্পর্কে আপনাদের জানাবো বিস্তারিত তথ্য। তাছাড়াও আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব, তা হলো রাইসির জন্য জাতিসংঘের নিরাপত্তা রেগে আগুন ইসরায়েল। সর্বশেষ সংবাদে এটাও জানবেন যে নেতানিয়াহু ইসরায়েল ও হামাসের জন্য আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অর্থটা কি। এই সম্পর্ক থাকছে চাঞ্চল্যকর তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। এ পর্যন্ত পাঁচটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করছে হুতি যোদ্ধারা। হুতি যোদ্ধাদের এমন সাফল্যকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। মারিবে ওই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হুতি মুখপাত্র ইয়াইয়া সারি। এই হুতি মুখপাত্রের দাবি, গত মাসগুলোতে তারা 5টি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। গাজার ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত ও আরব সাগর জুড়ে ইসরায়েলগামী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা। তারা যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। হুতিরা জানিয়েছে যে গাজায় ইসরায়েলি আকাশ ও স্থল আগ্রাসন বন্ধ না হলে তারা এই হামলা বন্ধ করবে না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পরও কিন্তু তারা এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা দেখিয়ে যাচ্ছে। হুতি যোদ্ধাদের এমন সাফল্যকে আপনারা কিভাবে দেখেন? এদিকে রেগে আগুন হলো ইসরায়েল, তাও আবার রাইসির জন্য। কিন্তু কেন রাইসির জন্য জাতিসংঘের নিরাপত্তায় রেগে আগুন হলোই বা কেন ইসরায়েল? আপনারা সকলেই জানেন যে ইসরায়েল কখনোই রাইসিকে কিন্তু ভালো চোখে দেখে না, কারণ রাইসি ছিল তাদের যমদূত। রাইসি ছিল আমেরিকার জন্য ভয়াবহ চিন্তার কারণ। এই একজন মাত্র ব্যক্তিকে দেখে ইসরায়েল ও আমেরিকার দেশগুলো তটস্থ থাকার একমাত্র প্রধান কারণ হলো রাইসির সিদ্ধান্ত নিত সবসময়ের জন্য কার্যকারী। রাইসির পদক্ষেপগুলো ছিল সুদূর প্রসারী। তাছাড়া ইরানের এখন পর্যন্ত যে সমস্ত প্রেসিডেন্ট ছিলেন ক্ষমতায় তারা যা না করতে পারেননি, গত কয়েক বছরের মধ্যে কিন্তু তা কিন্তু করে দেখেছেন ইব্রাহিম রাইসি। আর ঠিক সেই কারণেই কিন্তু রাইসিকে কিন্তু ভালো চোখে কখনোই দেখত না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সব সদস্যরা এতে অংশ নেয়, তবে বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি ইসরায়েল। তারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক, জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমসারিও আফোনসো ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করতে বললেন। তার আহ্বানে সাড়া দেয় সদস্যরা। যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সদস্যরাও এতে অংশ নেয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত এরদান। একে লজ্জাজনক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে নেতানিয়াহু ইসরায়েল ও হামাসের জন্য আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অর্থটা আসলে কি? যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, এমন খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এটি নজিরবিহীন নৈতিক অবমাননা। তিনি দাবি করেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছিল, যারা একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন, এবং তারাই হলোকাস্টের পরে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানকে আধুনিক যুগের অন্যতম বড় ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। তার মতে করিম খান অনেকটা নাৎসি আদর্শিত জার্মানির বিচারকদের মতো আচরণ করেছেন, যারা ইহুদিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিলেন এবং যাদের জন্যই হলোকাস্টের মতো ঘটনা সম্ভব হয়েছিল। আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ইহুদি বিদ্বেষের আগুনে নির্দয়ভাবে পেট্রোল ঢালারই সমান। তার কার্যালয় থেকে প্রকাশিত এই ভিডিওতে ইংরেজিতে কথা বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনটা তখনই দেখা যায় যখন তিনি চান তার বার্তা বিদেশি শ্রোতাদের কাছে, বিশেষত মার্কিন মূলকে পৌঁছা, যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের গোলাতে একই রকমের ক্ষোভের সুর পাওয়া গেছে। তাদের এই ক্ষোভের কারণ
আইসিসির প্রধান কৌশলী করিম খানের জারি করা এক বিবৃতি। সেখানে তিনি সতর্কতার সাথে আইনি ভাষা বেছে নিয়েছিলেন। ওই বিবৃতিতে উল্লেখ করা প্রতিটি শব্দ, প্রতিটি লাইন ব্যবহার করে তিনি হামাসের তিন প্রভাবশালী নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আনা বিস্ফোরক অভিযোগের ব্যাখ্যা করেন। করিম খানের বক্তব্যে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং সশস্ত্র সংঘাতের আইন যেন সবার ওপর সমানভাবে প্রযোজ্য হয়। ওই আইনের ওপর ভিত্তি করেই তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেছেন। করিম খান আইসিসির প্রধান কৌশলী হওয়ার পাশাপাশি ব্রিটেনের রাজার একজন পরামর্শক হিসেবেও কাজ করেন। তার কথায়, কোনো পদাতিক সৈনিক, কমান্ডার, বেসামরিক নেতা কেউ দায়ী থেকে অব্যাহতি পাওয়ার শর্ত নিয়ে কাজ করতে পারে না। এই আইন বেছে বেছে প্রয়োগ করা যায়ও না, এবং যদি তাই হয় তাহলে আমরা এর পতনের পরিস্থিতি তৈরি করব, ফলে দুই পক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার তার এই দাবি ক্ষোভের সৃষ্টি করেছে। তবে এতে শুধুমাত্র ইসরায়েলই যে ক্ষুব্ধ হয়েছেন এমন নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করাটা অবমাননাকর। তার মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা হতে পারে না। হামাস তাদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, আইসিসির প্রধান কৌশলী ভুক্তভোগীর সাথে জল্লাদের তুলনা করেছেন। হামাসের আরও অভিযোগ, ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানাতে 7 মাস দেরি হয়েছে। হামাস বলেছে, ইতিমধ্যে ইসরায়েলের দখলদাররা হাজার হাজার অপরাধ করে ফেলেছে। করিম খান কিন্তু দুপক্ষের মধ্যে সরাসরি তুলনা করেননি, শুধুমাত্র হামাস এবং ইসরায়েলের দুই পক্ষ যে ধারাবাহিকভাবে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সে দাবির ব্যাখ্যা করতে গিয়ে তিনি সব তথ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে আরো বলেন, চলমান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের মধ্যে, কিন্তু ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের কোনো আন্তর্জাতিক যুদ্ধ নয়। আদালত ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, কারণ একটা জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে। আইসিসে যে রোম সংবিধান তৈরি করা হয়েছে তাতে স্বাক্ষর করেছে ফিলিস্তিন। অন্যদিকে নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি থাকতে ফিলিস্তিনিরা কখনোই স্বাধীনতা পাবে না। দুই পক্ষের তুলনাকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্টসোক এই নৃশংস সন্ত্রাসী এবং ইসরায়েলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সদৃশ্য টানা বলে মন্তব্য করেন। তবে লজ্জাজনক ও মিথ্যা সদৃশ্য টানা হয়েছে বলে হার্টসোক যে অভিযোগ তোলেন তেমনভাবে এই বিষয়কে দেখতে নারাজ মানবাধিকার সংগঠনগুলো। বরং আইসিসির প্রসিকিউটর যেভাবে দুই পক্ষের জন্যই সংশ্লিষ্ট আইন প্রয়োগ দেখতে চেয়েছেন তার প্রশংসাও করেছেন তারা। ইসরায়েলের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বিটসেল বলেছেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের নৈতিক অধপতনের প্রতীক। ওই সংগঠন আরও বলেছে, আন্তর্জাতিক মহল ইসরায়েলকে ইতিমধ্যে সংকেত পাঠিয়েছে যে তারা তাদের সহিংসতা, হত্যা ও ধ্বংসের নীতি বজায় রাখবে, কিন্তু জবাবদিহি করবে না, এমনটা চলবে না। মানবাধিকার কর্মীরা বহু বছর ধরে অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শক্তিশালী পশ্চাত্যের দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টা দেখতেই পায় না। অথচ তাদের শিবিরে নেই এমন রাষ্ট্রের নিন্দা করতে বা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তারা পিছু পা হয়ও না। মানবাধিকার কর্মীরা মনে করেন, করিম খান এবং তার টিম দুপক্ষের বিরুদ্ধে যে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তা বহু প্রেক্ষিত। করিম খান বলেন, হামাসের প্রধান তিন নেতা যুদ্ধ অপরাধ করেছেন, যার মধ্যে রয়েছে হত্যা, বন্দী করা, ধর্ষণ ও নির্যাতন। যাদের নাম উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে তারা হলেন গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, কাসাম ব্রিগেড এর সামরিক শাখার কমান্ডার মোহাম্মদ দেইব এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। তদন্তের অংশ হিসেবে করিম খান ও তার দল 7 অক্টোবর হামলার শিকার এবং জীবিতদের সাক্ষাৎকার নেন। তিনি বলেন, হামাস মৌলিক মানবিক মূল্যবোধের ওপর আঘাত হেনেছে। একটা পরিবারের মধ্যে ভালোবাসা ও সন্তানের মধ্যে গভীরতম বন্ধনকে পরিকল্পনা মাফিক নিষ্ঠুরতার সঙ্গে ও উদ্দেশনতার মাধ্যমে যন্ত্রণা দেওয়া হয়েছে। করিম খান বলেন, ইসরায়েলের আত্মপক্ষ রক্ষার অধিকার আছে, কিন্তু তাদের বিবেক বর্জিত অপরাধ ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয় না। তিনি বলেন, ওই আইন মানার ক্ষেত্রে ব্যর্থতাই প্রমাণ করে যে নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়টা ন্যায্য। তাদের বিরুদ্ধে ওটা অভিযোগের তালিকায় রয়েছে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহার করানো, হত্যা, নির্মূল এবং বেসামরিক নাগরিকদের উপর ইচ্ছাকৃত আক্রমণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।